দিনহাটার গ্রামে রাত কাটাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বাবুপাড়া এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে আগামী 24-25-26 এপ্রিল কোচবিহার সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যন্ত এলাকায় জনসংযোগের পাশাপাশি রাত্রিবাস করবেন তিনি বলে জানা যায়। এদিন উদয়ন গুহ বলেন, তিন দিনের সফরে এসে রাত কাটানোর পাশাপাশি সাধারণ জনগণ এবং কর্মীদের সাথে কথা বলবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবে। এই কর্মসূচি প্রসঙ্গে জানতে পেরে এই কর্মী সমর্থকেরা এই কর্মসূচি সফল করতে কাজে লেগে পড়েছেন। এই কর্মসূচি 100% সফল হবে বলে জানান তিনি। ভোট তো এখনো ডিক্লেয়ার হয়নি, পঞ্চায়েত ভোট কবে হবে সেটা ঠিক নির্বাচন কমিশন ঠিক করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে অভিষেকের মতন একজন নেতা তিনি এসে জেলায় 3 দিন থাকবেন, শুধু থাকা নয় গ্রামে গঞ্জে রাত কাটাবেন, সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলবেন। এটা শুধু মানে খুশির ব্যাপার নয়, আমরা তো খুশি বটেই এবং সাথে সাথে মানে এক্সাইটেডও যে এইরকম একজন নেতা এসে রাত কাটাবে গ্রামের একেবারে। তাও এটা আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনো সরকারি বাসভবনে বা সরকারি কোনো আবাসে তিনি থাকবেন না, কাজেই এটা একটা বড় পাওনা কর্মীদের কাছে এবং সাধারণ মানুষও দেখবেন যে একজন এই ধরনের নেতা কী ধরনের জীবনযাপন করতে তিনিও অভ্যস্ত। এবং এটা খবর অমৃতা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফর নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে কি কতটা উত্তেজনা বলে জানা যাচ্ছে? দেখো অভিনন্দা, এই যে পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার জেলায় আসছেন, কিন্তু তার মধ্যে সব থেকে বড় কথা যেটা হচ্ছে কোচবিহার জেলার পাশাপাশি দিনহাটার বিভিন্ন গ্রামে এবং পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভার গ্রামেও কিন্তু তিনি রাত্রি কাটাবেন বলে জানা গিয়েছে। তিনি 3 দিন কোচবিহার জেলায় থাকবেন, আগামী 24, 25 ও 26 এপ্রিল কোচবিহার সফরে তিনি থাকবেন এবং এর মধ্যে কোন দিন কোন রাত কোথায় কাটাবেন সেটা জানা না গেলেও তিনি কিন্তু দিনহাটার বিভিন্ন গ্রামে রাত কাটাবেন বলে জানা গিয়েছে। তার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন তৃণমূল নেতৃত্ব, সবচেয়ে বড় নেতৃত্ব দিনহাটায় এসে রাত কাটাবেন, এই খবর মিলতেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই একটা উত্তেজনা পড়ে গিয়েছে। তারা কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে আরো বেশি করে আশার আলো দেখছে। দেখা যাচ্ছে যে তাদের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে কেন্দ্র করে আগের থেকেই একটা সাজো সাজো রব পড়ে গিয়েছে। অভিনন্দন, ধন্যবাদ অমৃতা আমাদের সাথে থাকার জন্য। ভোট তো এখনো ডিক্লেয়ার হয়নি, পঞ্চায়েত ভোট কবে হবে সেটা ঠিক নির্বাচন কমিশন ঠিক করবে। আমাদের বক্তব্য হচ্ছে যে অভিষেকের মতন একজন নেতা তিনি এসে জেলায় 3 দিন থাকবেন, শুধু থাকা নয় গ্রামে গঞ্জে রাত কাটাবেন, সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলবেন। এটা শুধু মানে খুশির ব্যাপার নয়, আমরা তো খুশি বটেই এবং সাথে সাথে মানে এক্সাইটেডও যে এইরকম একজন নেতা এসে রাত কাটাবে গ্রামের একেবারে। তাও এটা আমি আপনাদের বলে দিচ্ছি যে কোনো সরকারি বাসভবনে বা সরকারি কোনো আবাসে তিনি থাকবেন না, কাজেই এটা একটা বড় পাওনা কর্মীদের কাছে এবং সাধারণ মানুষও দেখবেন যে একজন এই ধরনের নেতা কী ধরনের জীবনযাপন করতে তিনিও অভ্যস্ত। এবং এটা খবর জানার পর থেকে আমাদের কর্মীরা ভীষণভাবে উৎসাহিত এবং এক্সাইটেড, তারা এখন থেকেই কীভাবে একদম চূড়ান্ত সফল করা যায় ওর কর্মসূচিগুলো সেই ব্যাপারে সবাই তৈরি হচ্ছে। দিনহাটায় কোথায় থাকবে এখন বলতে থাকবে দেখতে পারবে, গ্রামে থাকবে বলতে পারি, দিনহাটায় থাকবে, দিনহাটা 2 নম্বর ব্লকের কোনো গ্রামে সে রাত কাটাবে। কতদিন রাত কাটাবে? দিনহাটায় থাকবে, মাথাভাঙায় থাকবে, পরবর্তীতে অন্য কোনো জায়গায় গিয়ে থাকবে,
তা কাজেই এটা একটা ভীষণ বড় পাওনা করুন। এই অভিষেক ব্যানার্জির দিনহাটায় আগমন এবং পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী নির্বাচন, এই দুটোর মধ্যে কি কোথাও কোনো যোগসূত্র আছে? এটা অর্থাৎ কি হতো, নির্বাচন এলো, নির্বাচন ঘোষণা হলো, ও এসে দুদিন জনসভা করে দুটো জনসভা করে দিয়ে যেতে পারতো, হয়তো একটা বিধানসভা কেন্দ্রের এক মাথায় আর একটা মাথায় একদিনে দুটো জনসভা করতে পারতো, সেটা তো আলাদা ব্যাপার, সেটা একটা নির্বাচনী প্রচার। কিন্তু এত বড় একজন নেতা, একজন সাংসদ, তো অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি, সে এসে এইভাবে একেবারে নিচুতলা সাধারণ কর্মীদের সাথে সরাসরি কথা বলছেন, একটা উদাহরণ হয়ে থাকবে। দিন হাটায় কর্মসূচি আপনারা কিভাবে ঠিক করেছেন? এগুলো আমরা পরবর্তীকালে ঠিক করব, ঠিক করে সেই কর্মসূচি, যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি 100% সফল হবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুধু দিন হাটা বলে জেলার যেখানে যে কর্মসূচি তিনি জানাবেন এবং যেটা রাজ্যের শিখে আসবে সেই কর্মসূচি 100% সফল হবে এটা আমি বলতে পারি। এ নিয়ে ইতিমধ্যে কি জেলা কমিটি গঠন হয়েছে? জেলা কমিটি তো আছেই, জেলা কমিটিতে আলোচনা ইতিমধ্যে হয়েছে। আজকে আমি আমাদের ব্লক সভাপতিদের বলেছি যে তারা দিনহাটা বিধানসভা কেন্দ্রের যে নেতারা আছে তাদের মিটিং ডাকুক, আমি সেখানে নিজে উপস্থিত থাকবার চেষ্টা করব এবং থাকব সেখানে, বিস্তারিত আলোচনা দিনহাটার যে কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলোকে কী করে সফল করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা আজকে করব, এবং যেখানে যে সহায়তার প্রয়োজন হবে জেলার কর্মসূচিকে সফল করবার জন্য আমরা পরস্পর পরস্পরের দিকে সেই সহায়তার হাত বাড়িয়ে দেব।